আগের অভ্যাস এখনো রয়ে গেছে। আই মুফিজ নোয়াখালী অটো চালাইতাম। নাসার লোক খুঁজতেছিল মঙ্গল গ্রহে অটো চালাইবার লাগে, আর উড়াদুড়া চালানোর স্টাইল দেখি হেতারা আর সিলেক্ট করি মঙ্গল গ্রহে লই আইছে। দুই দিন চালাইবার হরে তুফান আই ব্যাগ তামা তামা করে দিছে। দেখছেন নি কারবারটা, আমাদের হুতেরা আরে হালাই চলে গেছে, মনে করছে আমি মরে গেছি। কিন্তু আরে বাইসতে হইব, কিছু না কিছু খাই থাকতে হইব। ইয়ানে আই যে আই তিন মাস আই একা হরি কুকু করি। নাসা তিন বস্তা আলু দিছিল, এক বস্তা আলু বত্তা করে খাইছি, আরেক বস্তা আলু বাজি করে খাইছি, বাকি এক বস্তা আলু আছে, এগুন বালা করি কিছু রান্না করে খাম। ইউটিউব চাই লই আলু দি কি কি রেসিপি হইব। এখন আমি আপনাদের একটা মজাদার খাবার তৈরি করে দেখাবো। তো আলু আছে, রান্নাটা খুব সহজ, আমরা খাবো যে খুবই মজা। দারুন দারুন অসাধারণ, খালি না চাই আম করে নুডলস দেয় নাই, নয়তো ফাড়াইয়া দিতাম। ও মা গো, স্যার কে যেন মঙ্গল গ্রহে বসে কেকে ফেরদৌসি সার্চ করতেছে। এটাও তো হতে পারে মঙ্গল গ্রহে কেকে ফেরদৌসির এলিয়েন কোনো ফ্যান। ভিন গ্রহে কেকার রেসিপি কোন শালা? এটা বাংলাদেশের কেকে ফেরদৌসির খুঁজে ইগা মফিস। তুমি শিওর এটা মফিস? আই এতারে ছোটবেলাতন চিনি, এতে কেকে ফেরদৌসির বড় ফ্যান। হয়তো এলিয়েনরা নিয়ে যেতে চায় কেকে ফেরদৌসিকে। এটা হতে দেয়া যাবে না, পরে কেকার রেসিপি খেয়ে এলিয়েনরা পৃথিবীতে এসে অ্যাভেঞ্জার্সের মতো মারামারি শুরু করবে। মফিস কি খেয়ে বেঁচেছিল? গু ছাড়া আর কি খাবে, নিজেরটাই খাইছে। হাতারে দুনিয়া ধীরে আনেন স্যার, ওরে ফিরে আনতেই হবে। টয়লেটে বই বিড়ি টানিয়ে ফ্যাডের গ্যাস, কে কাপার রেসিপি খাই পুরা টয়লেট বাস্ট হয়ে গেছে, চুল বাল সব জ্বলে গেছে। এই সাস্টার দল তাড়াতাড়ি করে আয়, বস ভিডিও কল দিছে। তোমরা ওই ছেলেকে কেন ফেলে এসেছো? তোমরা জানো সে নিজের ঘু নিজে খেয়ে বেঁচে আছে, আসলে তোমাদের ঘু খাওয়া দরকার। যাও ওকে ফিরে আনো। মফিজ আমরা তোমাকে নিতে আসছি। এতদিন বাদে নিয়ে আর কত মনে হয়েছে। আমরা দাঁড়াইছি, তুমি রেডি তো? খাড়া নাই আয়ের। মফিজ তুমি কোথায়? পুরা টয়লেট সহ চলে আসতেছ। কে গাবা জিতাবার আমার সে পাত দিদি দিতে আসছে। একসাথে এত পাত কেমনে সম্ভব? দয়া করে পাত বন্ধ কর। কেমনে পারলি? কেক আবার রেসিপি হেডে যাবার লগে লগে উড়াল দেওয়া যায়। সে পাততে পাততে পৌঁছে গেছে। সাবস্ক্রাইব কর, লাইক দে, শেয়ার কর।